আজকের এই মাহে রমজানের শেষ লগ্নে তার পবিত্র ঘর মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে এক আনন্দময় এবং এক সুন্দর মনোরম পরিবেশের এক ইফতার মাহফিল আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। এটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য এক জ্বলন্ত প্রমাণ, এক সুন্দর এক পরিবেশ যা আমাদের জীবনে আমরা কখনো দেখিনি। জোরে বলেন ঠিক কিনা? কিছু বেলা ধরে তো এক মিনিট আগে নাকি গোপালগঞ্জ আছে না? গোপালগঞ্জ এটা 34 তারিখে গেছে, লাস্টের দুদিন 34 না? ওই তো বরেট ফরিদপুর এক মিনিট আগে, গোপালগঞ্জ এক মিনিট পরে, এক মিনিট পরে। হ্যাঁ ওই তো আমি দেখছি, গোপালগঞ্জ আজকে 34। আমরা সবাই দোয়া করি, দোয়া হচ্ছে, সবাই দোয়া করি।